দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রোসএম বিজনেস রিপোর্টে। করোনার প্রভাব মোকাবেলায় পরিবর্তন আনা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। আগামী দুই বছর জোর দেওয়া হবে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করার ওপর। রপ্তানিমুখী কারখানাগুলোর শ্রমিকদের বেতন পরিশোধে দেয়া প্যাকেজ সুবিধা নিতে শিল্প মালিকদের সাড়া কম, মেয়াদ বাড়ানোর সম্ভাবনা। করোনার প্রভাব মোকাবেলায় খাদ্যশস্যের মজুদ বাড়াচ্ছে সরকার। 21 লাখ টন ধান চাল গম কেনার ঘোষণা প্রধানমন্ত্রীর। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। করোনার কারণে দেশের অর্থনীতির সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় পরিবর্তন আনা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। সাধারণ অর্থনীতি বিভাগ জানিয়েছে আগামী দুই বছর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করা হবে। সংশোধিত পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টি আর বাজার ব্যবস্থাকে স্বাভাবিক রাখতেই বেশি জোর দেওয়া হবে। সরকারের আশা, সবকিছু ঠিক থাকলে 2021 সাল নাগাদ দেশের অর্থনীতি আবারও আগের গতি ফিরে পাবে। সৌরভ রহমানের রিপোর্ট। কাজ বন্ধ, আয় নেই, তাই ক্রয় ক্ষমতা হারিয়েছে দেশের একটি বড় জনগোষ্ঠী, যাদের জীবন চালাতে এখন নির্ভর করতে হচ্ছে সরকারি বেসরকারি অনুদানে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে কাজ ফিরে পাবেন, তার নিশ্চয়তাও নেই কোনো। সরকার বলছে জরুরি ভিত্তিতে অন্তত 3 মাস এই সহায়তা কার্যক্রম চলবে কোভিড-19 প্রভাবে কাজ হারানোদের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে কবে অর্থনীতি ফিরে পাবে তার হারানো গতি। 2021 থেকে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এটা IMF এর প্রক্ষেপণ। আমরাও আশা করছি আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা যদি সুষ্ঠুভাবে মোকাবেলা করতে পারি, অর্থনীতিকে পুনর্জাগরণের অবস্থায় নিয়ে যেতে পারি, 2021 থেকে আমরাও পূর্ণোদ্যমে পূর্বাবস্থায় ফিরে যেতে পারবো এবং অর্থনীতিকে আবার স্বাভাবিক কার্যক্রমে নিয়ে আসতে পারি। সবই হবে পরিকল্পনার ভিত্তিতে। সেই পরিকল্পনা ঠিক করতে অর্থনীতিতে কোভিড-19 সম্ভাব্য ক্ষতি নিরূপণের কাজও শুরু করেছে সরকারের সাধারণ অর্থনীতি বিভাগ ব্র্যাকের সহযোগিতায়। গবেষণায় পাওয়া ফলাফলের উপর ভিত্তি করে জুলাই অর্থাৎ আগামী অর্থবছরের শুরু থেকে অর্থনীতিকে নতুন করে চাঙ্গা করার কাজ শুরু করতে চায় সরকার। সেক্ষেত্রে একই সময় থেকে শুরু হতে যাওয়া অষ্টম পাঠশালা পরিকল্পনাতে নতুন সেসব নীতি সংযুক্ত করা হবে, পরিবর্তন আনা হবে প্রবৃদ্ধিসহ সামষ্টিক অর্থনীতির লক্ষ্যগুলোতেও। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে জুলাই থেকে, তখন আমরা আগামী 6 মাসের জন্য এটা দ্রুততার ভিত্তিতে কিভাবে সংগঠিত করা যায়, অর্থনৈতিক কার্যক্রমগুলো পুনর্বাসিত করা যায় এবং পুনঃচালু করা যায়, সে বিষয়গুলো অবশ্যই গভীরভাবে ভাবতে হবে। সমগ্র বিষয়টি আমরা আমাদের পরিকল্পনার ভিতর রেখেই আমরা অগ্রসর হতে চাই বা আমরা অগ্রসর হব। প্রথমত অন্তত জুলাই থেকে পরবর্তী 2 বৎসর আমাদেরকে এই পুনর্জীবন কার্যক্রমে মনোনিবেশ করতে হবে এবং আমাদের বাজেট ব্যবস্থাটা সেইভাবে পুনর্বিন্যাসিত হতে হবে। বর্তমানে যে চলমান যে বাজেট আছে সেটা অলরেডি কোভিডের আগেই একবার রিভাইজ করা হয়েছিল। আগামী 3 মাসের জন্য এটাকে আরেকবার রিভাইজ করা উচিত বলে মনে হয় এবং সেখানে অগ্রাধিকারগুলোকে আবার পুনর্নির্ধারণ করে আমাদের বর্তমানে কোভিডের যে ধরনের ইমার্জেন্সিগুলো আমরা ফেস করছি সেটাকে বিবেচনায় রেখে এই পুনর্নির্ধারণ এবং আমাদের পুনর্বিন্যাসটা করা উচিত। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী 5 বছরে দেশে প্রায় 77 লাখ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ছিল, যার 4/3 আসার কথা ছিল বেসরকারি খাত থেকে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের বিনিয়োগই বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সময়সীমা শেষ হলেও শ্রমিকদের বেতন পরিশোধে সরকার ঘোষিত প্রণোদনার ঋণ পেতে রপ্তানিমুখী কারখানাগুলোর খুব একটা সাড়া মেলেনি। সোমবার পর্যন্ত ঋণের জন্য আবেদন করেছে BKM এর আওতাভুক্ত মাত্র 30 ভাগ কারখানা। একই অবস্থা BGM এর সদস্য ও অন্যান্য খাতের রপ্তানিমুখী কারখানাগুলোরও। মালিকরা বলছেন ফর্ম পূরণের জটিলতা এবং কারখানার লোকবল না থাকায় এখনও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করতে পারছেন না অনেকে। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে প্রয়োজনে বাড়তে পারে আবেদনের সময়সীমা। শাহাদাত হোসেনের রিপোর্ট। স্বাভাবিক সময়ে সেলাই মেশিনের এমন শব্দে মুখর থাকে দেশের পোশাক কারখানাগুলো। রপ্তানি পণ্য সময় মতো প্রস্তুত করতে কর্মব্যস্ত সময় কাটে শ্রমিকদের। কিন্তু করোনার থাবায় থমকে গেছে সব, কাজ নেই কারখানায়, তাই এমন কর্মহীন অবস্থায় দিন কাটছে পোশাক শিল্পের লাখ লাখ শ্রমিকের। এমন অনিশ্চিত পরিস্থিতিতে সামনের দিনগুলোতে তাদের বেতন চালিয়ে নিতে 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে সরকার, মাত্র 2 ভাগ সুদে, যা ঋণ হিসেবে নিতে পারবে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো।
তবে সোমবার সময়সীমা শেষ হলেও সেই ঋণ পেতে আবেদনে সাড়া মেলেনি খুব একটা। সেখানে ডি ফর্মটা ফিল আপ করা, শ্রমিকদের অ্যাকাউন্ট, ওই যে এমএফএস অ্যাকাউন্ট করা, এটা এখনো অধিকাংশ ফ্যাক্টরি কিন্তু শ্রমিকদের এমএফএস অ্যাকাউন্টগুলি সম্পন্ন করতে পারেনি, কারণ শ্রমিকদেরকে পাওয়া যাচ্ছে না বা তাদের ফাইলে যে সমস্ত ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারগুলি সঠিক নয়, তাদের ন্যাশনাল আইডি সঠিক নয়, তাদের জন্ম নিবন্ধন সঠিক নয়, এই সমস্ত কারণে অধিকাংশ শ্রমিকের এখনো এমএফএস অ্যাকাউন্ট করে সম্পন্ন করতে পারেনি বিধায় তারা এখনো এটা দিতে পারেনি। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর হিসেবে তাদের সদস্যভুক্ত 800 কারখানার মধ্যে সোমবার পর্যন্ত আবেদন করেছে মাত্র 250 প্রতিষ্ঠান। বিজিএমই এর অবস্থাও প্রায় একই, তবে এ সম্পর্কে কোনো তথ্য দেয়নি সংগঠনটি। শুধু তৈরি পোশাকই নয়, চামড়া ও পাটজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো সুযোগটি নিতে পারছে না এখনই। অনেক শিল্প প্রতিষ্ঠানই এই সুযোগটা কিন্তু অ্যাভেল করতে পারবে না এবং শ্রমিকদের সুরক্ষার জন্য সরকার প্রধান যেটা চিন্তা করেছে সেই কাজটা যথাযথভাবে করতে পারবে না। কারণটা হচ্ছে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানই কিন্তু শ্রমিকদের বেতনের বিষয়টি স্যালারি শিট তৈরি করে সেখানে স্বাক্ষর রেখে বেতনটা নগদে প্রদান করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারের কারণে অনেক প্রতিষ্ঠানই কিন্তু এই ঋণের সুবিধাটা নিতে পারবে না এবং না নেওয়ার কারণে আগামী যে ঈদ আসছে সেখানে বোনাসের বিষয়টা যুক্ত আছে, যে সেই শ্রমিকদের যে অস্থিরতাটা আছে এই অস্থিরতার কিন্তু সঠিক সমাধানটা বের হয়ে আসবে না। এমন পরিস্থিতিতে আবেদনের সময় বাড়ানো হবে কিনা এমন প্রশ্নে কেন্দ্রীয় ব্যাংক বলছে ঋণ বিতরণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হলে বিষয়টি ভাবতে পারে সরকার। সময়সীমা শেষ, এখন যদি গভর্নমেন্টের যে কাঙ্ক্ষিত প্যাকেজ সেই প্যাকেজের আওতায় যদি কেউ মানে ওই জাতীয় না আসে তাহলে গভর্নমেন্ট ইচ্ছা করলে তো পারতে পারে, কিন্তু সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। দুই ভাগ সুদে নেয়া এই ঋণ দুই বছরে পরিশোধ করতে পারবেন কারখানা মালিকরা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার কারণে দেশে যাতে কোনো ধরনের খাদ্য সংকট তৈরি না হয় সেজন্য সরকার খাদ্যশস্যের মজুত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়ে বলেছেন এর জন্য 21 লাখ মেট্রিক টন ধান চাল গম কিনবে সরকার। এর মাধ্যমে নিশ্চিত করতে চায় কৃষকদের উৎপাদিত খাদ্যশস্যের ন্যায্য মূল্য। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 8টি জেলার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে কথা বলার সময় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন সব ধরনের কলকারখানা খোলার সময় নিয়েও। যে সামনে রোজা আমরা সবাইকে একেবারে বন্ধ করে রাখতে পারবো না, আমাদের কিছু কিছু জায়গা আস্তে আস্তে আমাদের উন্মুক্ত করতেই হবে। তবে যেহেতু গাজীপুরে খুব বেশি আবার দেখা দিচ্ছে রোগের প্রাদুর্ভাবটা, এখানে আপনারা আমাদের চিন্তা করতে হবে যে এটা ওই 24 বা 25 তারিখে এটা চালু করা ঠিক হবে কি না। আমরা কিন্তু ধান সংগ্রহ করার ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছি, সাধারণত বোরোতে আগে যা আমরা নিতাম তার থেকে অনেক বেশি আমরা এখন নিচ্ছি। আরও এখন আমরা প্রায় 8 লাখ মেট্রিক টন ধান, 10 লাখ মেট্রিক টন চাল, 2,20,000 মেট্রিক টন আতপ এবং 80,000 মেট্রিক টন গম সহ সর্বোট 21 লাখ মেট্রিক টন খাদ্য আমরা সংগ্রহ করব। এটা আমরা ক্রয় করব, সরকার ক্রয় করে আমরা রাখব, তাতে আমাদের আর ভবিষ্যতে কোনো অভাব হবে না, আমরা মানুষকে খাবার সহযোগিতা দিতে পারবো। করোনার প্রাদুর্ভাবে সরকারি নির্দেশনায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলি বন্ধ থাকায় প্রায় 12 সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে শ্রমিকদের, ফলে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন খুলনা যশোর অঞ্চলের 30,000 শ্রমিক পরিবার। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। ধার করে জোগাড় করা কয়েকটি আলু আর 3টি ডিমের ঝোল, সাথে মাত্র আধা কেজি চালের ভাত, এ দিয়েই কয়েক বেলার ক্ষুধা মেটাতে হবে খুলনার প্লাটিনাম জুবলি জুট মিলের শ্রমিক ইউনুস হোসেনের 4 সদস্যের পরিবারকে। একই অবস্থা ইউনুসের প্রতিবেশী শ্রমিক বাবুল হোসেনের পরিবারেও। সকালে আমরা নাস্তা করিনি, বাচ্চা গেছে পড়তে, না খাই চলেছে বাচ্চা কাঁদতে কাঁদতে, তখন আমি দুপুরে রান্না করবার নেই, এসে খাই আর কি করবা। যেখানে চাল লাগে ধরেন 1 সার, সেখানে আমরা আধা কেজি চাল রান্না করি, রান্না করে বাচ্চাকে একটু ঠিক রাখি, নিজের না খাইয়ে থাই। দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে প্রায় 1 মাস বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলি, শ্রমিকদের পাওনা মজুরিও পরিশোধ করেনি বিজিএমসি, এমনকি খাদ্য সহায়তাও পাননি কেউ, ফলে অর্ধাহারে অনাহারে দিন কাটছে খুলনা যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলে কর্মরত 30,000 শ্রমিক পরিবারের। আমি ডায়াবেটিসের রোগী, ভাত যেরকম 3 বেলা খাওয়া লাগে আমার ঠিক হুবহু ওই কাজে ওষুধও 3 বেলা খাওয়া লাগে, আমি ওষুধ কিনতে পারতাম না, টাহা নাই করে। যদি আমাদের এই 2-3 দিনের ভিতরে বিল বেতন পরিশোধ না করে
তাহলে আগামী শনিবার থেকে আমরা একটা আন্দোলনের কর্মসূচিতে যাবো আমরা সাধারণ শ্রমিকরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা এই বেতন পাইতে পারি, সেই ব্যবস্থা করুক, আমরা তেরান চাই না। শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বলছেন বিজিএমসির চেয়ারম্যান ও পার্ট সচিবের সাথে যোগাযোগ করেও বেতন প্রাপ্তির নিশ্চয়তা মেলেনি এখনও। এবার লকডাউন হওয়ার পরের থেকে এখন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত কোনো পাটকলে বকেয়া ওয়েজেস এবং রানিং ওয়েজেসও দেওয়া হয়নি, আমাদের এই পর্যন্ত 12টা ওয়েজেস পাবো। আমি পাট সচিব মহোদয়ের সাথে কথা বলছি, আমার শ্রমিকদের বকেয়ার বিষয়টা আপনি একটু সমাধান করেন, তা উনি কোনো সদুত্তর না দিয়ে লাইন কেটে দিয়েছেন। বিজিএমসি বলছে খুলনা যশোর অঞ্চলের শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধে এই মুহূর্তে প্রয়োজন 200 কোটি টাকা, যা তাদের কাছেই নেই। অপরদিকে করোনার কারণে মিল বন্ধ থাকায় 1 কোটি টাকার বেশি লোকসান হচ্ছে প্রতিদিন। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। এদিকে দীর্ঘদিন ধরে বেতন ও আখ বিক্রির টাকা পাচ্ছে না ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারী ও আখ চাষিরা। মিল কর্তৃপক্ষ বলছে চিনি বিক্রি ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টাকা দেওয়া সম্ভব না, ফলে মানবেতর জীবন কাটছে শ্রমিক কর্মচারী ও আখ চাষিদের। প্রতিনিধি শাহরিয়ার রহমান রকির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল বর্তমানে গুদামে 30 কোটি টাকা মূল্যের 5,125 মেট্রিক টন চিনি এবং 12 কোটি টাকার চিটাগুড় অবিক্রিত রয়েছে। করোনার কারণে বাইরের ক্রেতা না আসায় চিনি বিক্রি প্রায় বন্ধ, শুধু সরকারি প্রতিষ্ঠানে অল্প পরিমাণ চিনি বিক্রি হচ্ছে। 3 মাসের বেতন বকেয়া রয়েছে কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের। আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি। শুধু তাই নয়, আখ চাষের সাথে জড়িত 8,000 চাষির সব মিলে পাওনা পড়ে আছে প্রায় 19 কোটি টাকা। মিলে আখ বিক্রি করে টাকা না পেয়ে কষ্টে আছেন চাষিরাও। 5 গাড়ি আখ বেচেছে, এখনো 2,000 টাকা পাবো। নেবন্ধ কোনো টাকাই দিচ্ছে না মিল কোম্পানি, করোনা জন্য বাইরেও যাইতে পারছি না, খাবো কি করে আমরা? এভাবে তো আমাদের সংসার চলবেই না। কৃষক বাঁচানো মানে দেশ বাঁচানো, কৃষক বেঁচে থাকবে, দেশ বেঁচে থাকবে। সমস্ত শ্রমিক কর্মচারী লকডাউনের ভিতরে ঢুকে আছে এই মুহূর্তে, আমরা যে এমনই একটা পরিস্থিতিতে আমরা কোনো সরকারের ত্রাণের আওতায়ও আমরা পড়ছি না, সেই হিসেবে আমরা কোনো বেতনও পাচ্ছি না, আমরা ঘরে বসে অবশ্য মানবতার জীবনযাপন করছে সমস্ত শ্রমিকরা। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জানান বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে চিনি বিক্রি করে সকলের পাওনা পরিশোধ করা হবে। কর্পোরেশন থেকেই বলা হয়েছে চিনি বিক্রি করে দেন, বর্তমান পরিস্থিতিতে চিনি বিক্রি ব্যাপকভাবে করা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টায় আছি, আমরা যেভাবে চিনি বিক্রি করতে পারতেছি সেই হিসাবে আখ চাষি ভাইদেরকে টাকা পরিশোধ করা হচ্ছে। গেল মৌসুমে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলে 1,38,000 মেট্রিক টন আখ মাড়াই করে 759 মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। করোনা ভাইরাসের কারণে থমকে গেছে ক্রীড়াঙ্গন। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো নামকরা দলসহ বেশিরভাগ ক্লাবের খেলোয়াড়াই নিজেদের বেতন কমাতে রাজি হয়েছে। কিন্তু কেন বিশ্বের সেরা ক্লাবগুলোর এমন আর্থিক দুর্দশা? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কয়েকশো মিলিয়ন ডলারের বাৎসরিক আয় থাকা সত্ত্বেও খেলোয়াড়দের বেতন ভাতা কমাতে বলছে বিশ্বের নামি দামি ফুটবল ক্লাবগুলো। কিন্তু কয়েক মাস খেলা না হওয়াতে কেন এসব ক্লাবের টাকশালে এত টানাটানি? উত্তর জানতে হলে নজর দিতে হবে ইউরোপের ফুটবল ক্লাবগুলোর আয় ব্যয়ের খাতের দিকে। একটি ফুটবল ক্লাবের মূল আয় তার গেট মানি, অর্থাৎ প্রতি সপ্তাহের ম্যাচের দিন টিকিট থেকে পাওয়া অর্থ। আয়ের আরেকটি বড় উৎস টিভি সম্প্রচার সত্ত্ব। এছাড়া ক্লাব মার্চেন্ডাইজিং, অর্থাৎ জার্সি ও সুভেনির বিক্রি থেকে নিয়মিত অর্থ আসে ক্লাবগুলোর। মৌসুমের শুরু বা শেষে যোগ হয় জার্সি স্পন্সর থেকে আয় ও বিভিন্ন আসরে অংশ নেওয়ার প্রাইজ মানি। এবার আসা যাক খরচের দিকে। খরচের সিংহভাগই চলে যায় খেলোয়াড়দের বেতন ও বোনাসে। এছাড়া কোচ ও কর্মকর্তাদের বেতন এবং অন্যান্য স্টাফদের বেতনও বিশাল একটা অঙ্ক ব্যয় হয়। আরও ব্যয় হয় স্টেডিয়াম বা ট্রেনিং ফেসিলিটির রক্ষণাবেক্ষণ কাজে। এছাড়া একাডেমি পরিচালনা ও খেলোয়াড় খোঁজার স্কাউটিংয়ের জন্য বড় অঙ্কের খরচ রয়েছে। ফুটবল ক্লাবগুলোর কিছু সম্পদ রয়েছে যেগুলো খেলা না চললেও আয় এনে দেয়, যেমন স্থায়ী আমানত বা FDR, স্টক ও বন্ড। কিন্তু এ সবই খরচ হয়ে যায় বিভিন্ন উন্নয়ন কাজে ব্যাংক থেকে নেয়া স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণের কিস্তি মেটাতে। করোনা ভাইরাসের কারণে এখন টিকিট বিক্রি থেকে আয় নেই, টিভি সম্প্রচার নেই, জার্সি ও সুভেনির বিক্রি নেই, অর্থাৎ আয়ের বড় একটা অংশই এখন বন্ধ। কিন্তু ব্যয় রয়েছে আগের মতোই, আর এই ব্যয়টা বিশাল অঙ্কের।
উদাহরণ হিসেবে বার্সেলোনার কথা বলা যায়। 2018-19 অর্থ বছরে ক্লাবটির আয় ছিল $990 মিলিয়ন, কিন্তু ব্যয় হয়েছে $973 মিলিয়ন। ট্যাক্স বা অন্যান্য কর বাদ দিয়ে ক্লাবের লাভ ছিল মোটে $4 মিলিয়ন। এই অর্থ লিওনেল মেসির দেড় মাসের বেতনের চেয়েও কম। প্রতি মাসে খেলোয়াড় কোচ স্টাফদের জন্য প্রায় $40 মিলিয়ন খরচ হয় বার্সার, সাথে $217 মিলিয়ন দীর্ঘমেয়াদী ঋণের বোঝা রয়েছে। তাই ক্লাবের স্বার্থে 70% বেতন কমাতে রাজি হয়েছে বার্সেলোনার খেলোয়াড়রা। কাজেই বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ বা জুভেন্টাস যত বড় ক্লাবই হোক না কেন, তাদের আয় তখনই চলবে যখন ফুটবল ম্যাচ হবে। শাহরিয়ার পামির, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।